ডাল্টনের আংশিক চাপ সূত্র, বৈকল্যে এই জিনিসটা লেখা থাকবে দেখবা। তো আমরা এতক্ষণ আগের ভিডিওগুলোতে বুঝেছি আংশিক চাপ জিনিসটা কি, আংশিক চাপ কিভাবে বের করে। এবার আমরা দেখব ডাল্টনের আংশিক চাপ সূত্রে আসলে ডাল্টন সাহেব কি বলেছে। একটা ভি আয়তনের ধরো পাত্রের মধ্যে টেম্পারেচার টি এবং প্রেশার পি যখন থাকে, তখন এন এ মোল এ গ্যাস এবং এন বি মোল বি গ্যাস নেওয়া হলো। এখন চিন্তা করো, এ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সূত্র লিখতে হবে পি এ ভি ইজ ইকাল টু এন এ আর টি। বি গ্যাসের জন্য তুমি যদি আদর্শ গ্যাসের সূত্র লেখো তাহলে আসবে পি ভি ভি ইজ ইকাল টু এন বি আর টি। এখন তাহলে চিন্তা করো, তুমি যদি আংশিক চাপ চিন্তা করো, এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে এন এ আর টি ডিভাইডেড বাই ভি। একইভাবে বি গ্যাসের আংশিক চাপ পি বি হবে এন বি ভি এন এন বি ভি আর টি ডিভাইডেড বাই ভি। তাহলে তোমরা আদর্শ গ্যাস সমীকরণ লিখে পি এ এবং পি ভি তাদের আংশিক চাপ বের করে ফেলতে পারো। এখন লক্ষ্য করে দেখো, মিশ্রণের মোট চাপ হচ্ছে পি। তাহলে আমি মিশ্রণটার জন্য, পুরো মিশ্রণের জন্য লিখতে পারি পি ভি ইজ ইকাল টু এন আর টি। সেক্ষেত্রে চাপ পি হবে এন আর টি ডিভাইডেড বাই ভি। এখন লক্ষ্য করো, ধরো এটাকে আমি সমীকরণ এক নাম দিলাম, এটার নাম দিলাম সমীকরণ দুই। এক আর দুই নম্বর সমীকরণটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাওয়া যাবে? লক্ষ্য করো, পি এ যোগ পি বি দুটা যোগ করলাম, তাহলে আসবে এন এ আর টি ডিভাইডেড বাই ভি যোগ এন বি আর টি ডিভাইডেড বাই ভি। দেখো এখান থেকে আর টি বাই ভি এই অংশটুকুকে কমন নেওয়া যায় এই সূত্র থেকে, তাহলে আমি লিখতে পারি পি এ যোগ পি বি ইজ ইকাল টু এন এ প্লাস এন বি। এইটুকুকে নিয়ে আমরা আর টি ডিভাইডেড বাই ভি অংশটুকু কমন নিয়ে নিলাম, তাহলে এন এ প্লাস এন বি। চিন্তা করো, এ গ্যাসের মোল নাম্বার আর বি গ্যাসের মোল নাম্বার এই দুটোকে যোগ করলে আসলে কি পাওয়া যাবে? দুটো যোগ করলে পাওয়া যাবে মিশ্রণের টোটাল মোল নাম্বার, মানে এন আর টি ডিভাইডেড বাই ভি। কারণ কি? কারণ হচ্ছে মিশ্রণের টোটাল মোল সংখ্যা হচ্ছে এ গ্যাসের মোল নাম্বার যোগ বি গ্যাসের মোল নাম্বার, দুইজনের সমষ্টির সমান। এখন তাকায় দেখো, এনআরটি ডিভাইডেড বাই ভি এটা আসে এখান থেকে, এনআরটি ডিভাইডেড বাই ভি ইজ ইকাল টু পি। তাহলে এটা ইজ ইকাল টু লিখে দেওয়া যায় পি। তাহলে বলা যায় পি এ যোগ পি বি ইজ ইকাল টু পি। তার মানে দাঁড়ালো, একটা মিশ্রণের আংশিক চাপগুলোকে যোগ করলে মিশ্রণের মোট চাপ পাওয়া যায়। অর্থাৎ একটা মিশ্রণে এ বি সি ডি অনেক কিছু থাকলে প্রত্যেকের আংশিক চাপ বের করে সেই আংশিক চাপগুলোকে যোগ করলে সেটাই হচ্ছে ওই মিশ্রণের টোটাল প্রেশারকে বোঝায়। তার মানে মিশ্রণের টোটাল প্রেশার তার আংশিক চাপগুলোর সমষ্টির সমান। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, এই যে এ আর বি গ্যাস তাদের যে সমষ্টিটা আমরা নিলাম, অবশ্যই মনে রাখতে হবে এ আর বি গ্যাস কোনোভাবেই বিক্রিয়া করা যাবে না, এবং এই পুরো ঘটনাটা ঘটার সময় টেম্পারেচারের কোনো চেঞ্জ হতে পারবে না। তাই আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে এ আর বি গ্যাসগুলো বিক্রিয়া করতে পারবে না এবং টেম্পারেচার চেঞ্জ হতে পারবে না। যদি এই শর্ত ঠিক থাকে তাহলে আংশিক চাপগুলো সমষ্টিই হবে ওই মিশ্রণের মোট চাপ। এটাই ডাল্টনের আংশিক চাপ সূত্র।